So last video তে আমরা ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছি এবং আলাদা ফাইলে কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছি বাট ভিডিওগুলো বানানোর সময় আমি ভাবতেছিলাম এটা অলরেডি টাইম হয়ে গেছে আপনাদেরকে ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে শেখানোর বাট এখন মনে হচ্ছে যে আরও কিছু স্টেপ বাকি আছে যেটা আপনাদের সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক বেশি ইউজ করা হয় বাট আমি স্কিপ করে গেছি যেগুলো ক্লাসের ক্ষেত্রে অনেক ইউজ করা লাগবে এবং আলাদা আলাদা অন্যান্য টপিকের ক্ষেত্রে অনেকখানি ইউজ করা লাগবে বাট আমি ওগুলো স্কিপ করে গেছি এগুলো মোটামুটি বেসিক লেভেলের জিনিস সো আমি আপাতত ক্লাস এবং অবজেক্টের বিষয়গুলো কিছুটা স্টপ রেখে বাকিগুলো বাকি টপিকগুলোর উপরে কিছু ভিডিও টিউটোরিয়াল বানাবো দেন আবার আমি ক্লাস এবং অবজেক্টে ফেরত যাবো কারণ ওটা একটা মেইন একটা টপিক সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সো আজকের টপিক হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট অর্থাৎ আমরা আগের একটা টিউটোরিয়ালে ইফ স্টেটমেন্ট সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম সো আজকে আমরা শিখবো ইফ এলস স্টেটমেন্ট যেটা হচ্ছে আমরা জানি ইফ ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা কোনো একটা টপিক নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করলে আমরা সেটা টেস্ট করি যে এটা এটার ভ্যালুটা কি যদি ঠিক থাকে তাহলে একটা লাইন অফ কোড অথবা একাধিক লাইন অফ কোড রান করবে এক্সিকিউট করবে অথবা আর যদি ভুল হয় তাহলে কোনো লাইন অফ কোড এক্সিকিউট করবে অথবা একটা লাইন অফ এমন একটা লাইন অফ কোড এক্সিকিউট করবে যেটা আমাদেরকে যেটা ইউজারকে বলে দেবে যে লাইন আমাদের টেস্ট অথবা অনুমানটা অথবা সন্দেহটা ভুল ছিল সো এছাড়া আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট যেখানে আমরা ইফ এবং এলস দুইটা একসাথে ইউজ করবো সো এক্ষেত্রে কাজটা হচ্ছে ইফের মাধ্যমে আমরা ডিটারমাইন করবো যে কোনো একটা কিছু কোনো একটা আমাদের অনুমান অথবা সন্দেহ এটা কি ঠিক কিনা অর্থাৎ কারেক্ট কিনা আর যদি ভুল হয় সেক্ষেত্রে কী কোড এক্সিকিউট করা হবে অথবা রান করা হবে সেটা ডিটারমাইন করার জন্য সো আমরা দেখি কীভাবে ইউজ করা হয় আমরা আগে ঠিক আগের মতো ইফ ইউজ করবো ইফ ইফ সিনটেক্স নিশ্চয় মানে মনে আছে যারা যাদের মনে নেই তাদেরকে অবশ্যই বলবো আগের ভিডিও টিউটোরিয়ালটা দেখে নিতে ইফ স্টেটমেন্ট সম্পর্কে সো আমাদের সন্দেহ বা অনুমান অর্থাৎ টেস্ট ভিতরে লাইক ধরা যাক আমরা সাধারণত ভালো প্রোগ্রামারদের কাজ হচ্ছে আগে যে কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নাও লাইক বয়স ধরা যাক 19 যেটা আমার বয়স সো এখন আমরা ডিটারমিন করবো বয়স সমান কি 19 যদি ধরা যাক আমরা একটা আমাদেরকে একটা জব দেওয়া হলো যে একটা ক্লাবের জন্য আমাদেরকে একটা সফটওয়্যার বানাতে হবে যেটা শুধুমাত্র 20 বছরের বেশি বয়স্কদেরকে ক্লাবে ঢুকতে দেবে এবং 40 বছরের কম বয়স্কদেরকে ঢুকতে দেবে এর বেশি বয়সের অথবা কম বয়সের লোকজনকে ঢুকতে দেবে না সো এক্ষেত্রে আমাদেরকে করতে হবে চেক করবো আমরা এইজটা 20 কিনা অথবা আমরা ঠিক আগে যেভাবে দেখেছি সেভাবে ইউজ করতে পারি লাইক গ্রেটার দেন ইকুয়াল 20 কিনা যদি হয় তাহলে সি আউট আমরা সি আউট করবো ইউ ক্যান এন্টার সো আমরা চেক করে দেখি আমাদের ইফ স্টেটমেন্টটা ঠিক আছে কিনা রান বিল্ডের নাম সো এইজ ইকুয়ালস টু যেহেতু 19 যেটা 20 থেকে ছোট অতএব কোনো প্রোগ্রাম কোনো কোড রান হয়নি দেন এখন আমরা চেক করবো চেষ্টা করবো যেন ইউজারকে আমরা বলতে পারি যে তার এজ 20 হয়নি সো সে প্রবেশ করতে পারবে না সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পল একটা লেখা এলস দেন কোনো ফার্স্ট প্যারেন্থেসিস হবে না ইফ স্টেটমেন্টের মতো সরাসরি সেকেন্ড প্যারেন্থেসিস সো এই ক্ষেত্রে এটা মিন করতেছে যদি বয়সটা 20-এর চাইতে বেশি হয় তবে ইউ ক্যান এন্টার এই লেখাটা আসবে স্ক্রিনে যদি এটা ভুল হয় অর্থাৎ যদি 20-এর চাইতে কম হয় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে যেহেতু এটা অলরেডি আমরা টেস্টটা অথবা আমাদের অনুমানটা আমরা অলরেডি আমরা ডিনোট করে দিয়েছি অর্থাৎ লিখে দিয়েছি আগে যে এটা 20-এর চাইতে বেশি হলে সো এক্ষেত্রে আমাদেরকে এলসের ক্ষেত্রে কোনো সন্দেহ বা অনুমান লিখতে হচ্ছে না এটা শুধুমাত্র ফলস হলে যেটা হবে সেটা লিখতে হবে সেক্ষেত্রে আমরা লিখি সি আউট ইউ আর টু ইয়ং এলাও তো প্রোগ্রামটা রান করে দেখা যাক যেহেতু আমাদের 20 বয়স হচ্ছে 19 যারা 20 বছর হচ্ছে ছোট সো সেক্ষেত্রে এটা ফলস একটা স্টেটমেন্ট সো এক্ষেত্রে আমাদের এলসের মধ্যে যে লাইন অফ কোডটা ছিল সেটা রান হবে সো আমরা দেখতে পাচ্ছি ইউ আর টু ইয়ং লেখা চলে আসছে সো এখন ধরা যাক আমরা একটা
আমরা আমাদের আসল প্রোগ্রামে ফিরে যাই, যেখানে আমরা 20 বছরের বেশি এবং 40 বছরের কম লোকদেরকে ঢুকতে দেবো শুধুমাত্র ক্লাবে। সো ধরা যাক আমার বয়স যেহেতু 19, সো এক্ষেত্রে আমি বয়স ভ্যালিউটা ভ্যারিয়েবলটা 19 ধরা অ্যাসেন্ড করে দিয়েছি। সো এখন আমাদেরকে করতে হবে ইফ বয়স ইজ গ্রেটার দেন ইকুয়াল 20 দেন ভিতরে আরেকটা ইফ স্টেটমেন্ট আমাদেরকে করতে হবে, এটাকে বলা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো আপনারা যারা কোনো ইউনিভার্সিটিতে টেস্ট দিচ্ছেন অথবা টিচারের কাছে আপনাদেরকে কোশ্চেন অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই বলবেন নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো নেস্টেড ইফ স্টেটমেন্ট কীভাবে ইউজ করা হয় সেটা আমরা দেখি। ইফ ভিতরে আরেকটা ইফ দেন নর্মাল ইফ স্টেটমেন্ট সিনটেক্সটা লিখলাম, দেন ইফ বয়স লেস দেন ইকুয়াল 40 সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে সি আউট ইউ ক্যান সরি ধরে দেখ আমরা বাংলায় লিখি ঢুইকা যা, যেহেতু এটা একটা পার্টি সো আমরা সবাই চিল্লান দিয়ে বলবো ঢুইকা যা নিয়ে। যাই হোক, সো দেন এন্ড দাও এখন এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে প্রোগ্রামের কম্পাইলার এখানে আসবে, এসে দেখবে ইফ বয়স ইজ গ্রেটার দেন ইকুয়াল 20 দেন ভিতরে আসবে, যদি ইফ যদি বয়সটা যদি 20-এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে কী করবে সেটা দেখার জন্য ভিতরে আসবে। ভিতরে এসে দেখবে আরেকটা ইফ স্টেটমেন্ট আছে, সো এখানে এটা এসে কাজ করবে যে বয়স ইফ বয়স ইজ লেস দেন ইকুয়াল 40 সো এটা চেক করবে যে বয়স ভ্যারিয়েবলটার ভ্যালু কি 40-এর চেয়ে ছোটো কিনা। সো যদি ছোট হয় দেন এটা প্রকাশ করবে দুই কাজ, অর্থাৎ দুইটাই চেক করতেছে 20-এর চাইতে বেশি কিনা এবং 40-এর চাইতে কম কিনা। সো দুইটা চেক করার পরে সে বলবে দুই কাজ, আর যদি 40-এর চাইতে সো এখানে আমরা এলস ইফ এলস দুইটা স্টেটমেন্টে নেস্টেড করতে পারি, অর্থাৎ ইফের ভেতরে আমরা ইফ এলস দুইটাই ইউজ করতে পারি এবং যতবার খুশি ততবার ব্যবহার করতে পারি। ধরা যাক আমরা এখানে এটার ভিতরে এলসের ভিতরেও যদি মিথ্যা হয়, অর্থাৎ বয়স যদি 40-এর চাইতে কম হয় এবং 40-এর চাইতে বেশি হয় অথবা 20-এর চাইতে কম হয়, সেক্ষেত্রে আমরা মানে এটা যদি ভুল হয় সেক্ষেত্রে আমরা এলসের ভিতরে আরেকটি স্টেটমেন্ট নেস্ট করে দিতে পারবো। সো আমরা দেখতে পাচ্ছি যে যতবার খুশি ততবার নেস্ট করতে পারি, সো এক্ষেত্রে আমরা জাস্ট একবার ইউজ করি সি আউট অ্যাঙ্গেল। সো 40 ইয়ার্স এজ যদি কেউ ক্লাবে ঢুকতে চায় তাকে কী বলা যায়, চাচা এক পা কবরে এবার আল্লাহরে ডাকেন। সো প্রোগ্রামটা রান করে দেখা যাক, সো যেহেতু এই যে আমরা 19 ইউজ করেছি সো এটা জাস্ট 20-এর চেয়ে ছোট এবং 40-এর চেয়েও ছোট, সো আমরা ইউজ করে সো আমাদের এখানে লেখা আসছে ইউ আর টু ইয়ং। সো এখন আমরা ইউজ করি 30 প্রোগ্রামটা রান করে দেখা যায়। সো এখন বলতেছে দুই কাজ, যেহেতু 20-এর চাইতে বেশি এবং 40-এর চাইতে কম সো আমাদেরকে ঢুকতে দিচ্ছে ক্লাবে, দেন আমরা যদি 50 ইউজ করি দেখা যাক কী হয়। সো দেখতে পাচ্ছি প্রোগ্রামটা বলতেছে চাচা এক পা কবরে এবার আল্লাহরে ডাকেন, সো একটা ভালো একটা উপদেশ দিচ্ছে। সো আমরা এরকম প্রোগ্রাম লেখার চেষ্টা করবো যেন ইউজারকে সরাসরি আমরা ঠিক স্ট্রেইট একটা ডিরেকশন দিতে পারি, কেননা আমাদের ইউজার সি প্লাস প্লাস প্রোগ্রামিং সম্পর্কে তেমন কিছুই জানবে না সেটা আমরা ধরেই নিব। সো আমাদের নর্মাল পিপলদের জন্য প্রোগ্রাম লিখতে হবে, সো একটা স্ট্রেইট একটা ডিরেকশন দিতে হবে আমাদের আউটপুটের মাধ্যমে। সো এইভাবে আপনারা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতে পারেন এবং ইফ এলস স্টেটমেন্টের ভিতরে আবার ইফ এলস স্টেটমেন্টকে নেস্টেড করতে পারেন অথবা শুধুমাত্র ইফ স্টেটমেন্টকে নেস্টেড করতে পারেন। সো বেসিক্যালি ইফ স্টেটমেন্ট সম্পর্কে এটুকু জানলে চলবে। এছাড়া আপনাদের কাছে আরেকটা ব্যাপার জানিয়ে রাখতে চাই যে এসব ক্ষেত্রে ইফ এলস স্টেটমেন্টের ছাড়াও আরও একটা খুব কার্যকরী এবং খুবই ইম্পর্টেন্ট একটা সিনট্যাক্স ইউজ করা হয়, সেটা হচ্ছে কেস এবং ব্রেক। সো এটা সম্পর্কে আপনাদেরকে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে জানানো হবে। সো আপাতত আপনারা জেনে রাখেন যে বেসিক্যালি অনেকগুলো স্টেটমেন্ট অনেকগুলো টেস্ট করার ক্ষেত্রে অর্থাৎ অনেকগুলো অনুমানকে ভেরিফাই করার ক্ষেত্রে আমাদের সাধারণত আমরা ওই স্টেটমেন্ট ইউজ করে ওই সিনট্যাক্সটা ইউজ করে থাকি, বাট ইফ স্টেটমেন্টটা ইউজ করার একটা ভ্যালু আছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অলরেডি। সো আজকের মতো এ পর্যন্তই।